কোনো গ্রামে এক কৃষকের বউ আর ওর ছেলে থাকত। কৃষকের কিছু বছর আগেই মৃত্যু হয়েছিল। কৃষক নিজের গ্রামের চেনা জানা ও সৎ ব্যক্তি ছিল, কিন্তু ওর ছেলে খুব অলস প্রকৃতির ছিল ও কোনো কাজ করত না। কৃষকের মৃত্যুর পরে যা কিছু ঘরে ছিল সব শেষ হয়ে গেছিল, এমনকি বাসনপত্র বিক্রি হয়ে গেল। ওর মা ওকে প্রতিদিন বলতো, বাবা কোনো কাজ কর, সংসারের খরচ কিভাবে চলবে, কিন্তু ছেলে একটাও কথা শুনত না আর সারা দিন নিজের বন্ধুদের সাথে আনন্দ করে ঘুরে কাটাত। বাবা আজকে ঘরে খাবারের মতো কিছুই বেঁচে নেই, এবার তো কিছু না কিছু কাজ কর, নয় তো না খেতে পেয়ে মরে যাব। ঠিক আছে মা, আমি আজকেই বাজারে যাব আর কিছু দিন মজুরের কাজ করব। কৃষকের ছেলে পুরো দিন বাজারে ঘুরতে থাকত, কিন্তু ওর যোগ্যতা মতো ও কোনো কাজ পেত না, কারণ ও কখনো কোনো কাজই করেইনি। ও হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর মাকে সব ঘটনা খুলে বলে। কোনো ব্যাপার না বাবা, কালকে আবার গিয়ে চেষ্টা করিস, কোনো না কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাবি। না আমি কাল বাজারে যাব না, কালকে আমি শহরে যাব, শহরে গিয়ে কোনো কাজ করব আর ভালো টাকা রোজগার করব। ঠিক আছে বাবা, কাল সকালেই তুই শহরের উদ্দেশ্যে রওনা দিস, আমি তোর খাবারের জন্য কিছু করে দেব। সকালে উঠে ওর মা প্রতিবেশীর থেকে কিছু আটা আর চাল নিয়ে আসে আর ভাত রুটি বানিয়ে রেঁধে দেয়। বাবা এর মধ্যে কিছুটা ভাত আর রুটি আছে, যদি রাস্তায় খিদে পায় তাহলে বের করে খেয়ে নিস। ঠিক আছে মা, আমার খিদে পেলে খেয়ে নেব। ছেলে শহরের দিকে হাঁটতে থাকে আর জঙ্গলের মধ্যে দিয়ে যায়, কিন্তু হাঁটতে হাঁটতে জঙ্গলেই অনেক দেরি হয়ে যায় আর সন্ধে হয়ে যায়। কিছু দূরেই ও একটা বট গাছ দেখতে পায় আর তার পাশে কুয়ো দেখতে পায়। এর থেকে ভালো দাঁড়ানোর আর কোনো জায়গা হবে না এটা ভেবে ও ওখানেই দাঁড়িয়ে পড়ে। ওর খিদেও পেতে থাকে, ও পুটলি খুলে তার থেকে চারটে রুটি বার করে ও ওই চারটে রুটি কুয়োর চার কোণায় রেখে দেয় আর জোরে চিৎকার করে, একটা খাবো না, দুটো খাবো না, চারটে একসাথে খাবো। ওই কুয়োতে চারটে পেতনি থাকত, ওই পেতনিরা এই আওয়াজ শুনে হতবাক হয়ে যায় আর বলে যে আমাদের থেকে বেশি শক্তিশালী আর বড় রাক্ষস কে এসেছে যে আমাদের একটা না দুটো না চারজনকে খাওয়ার কথা বলছে। সাহস করে বলছি, না না আমাদের খাবেন না, আমাদের খাবেন না, তোমাকে একটা কড়াই দিচ্ছি, এটাকে লেপে বসিয়ে রেখে দিও আর বলো যে তুমি সত্যের প্রতীক, পেতনিদের কড়াই ছাপ্পান্ন ভোগ বানিয়ে দাও আর ছাপ্পান্ন ভোগ হলেও তুমি কোনোদিনও গরিব থাকবে না। ঠিক আছে। ছেলে কড়াইটা নেয় আর বাড়ি ফিরে আসে আর মাকে সব কথা খুলে বলে। মা কড়াইটাকে লেপে রেখে দেয় আর ছেলে বলে, তুমি সত্যের প্রতীক, পেতনিদের কড়াই ছাপ্পান্ন ভোগ বানিয়ে দাও। তখনই ছাপ্পান্ন ভোগ তৈরি হতে থাকে আর মা ছেলে খেয়ে খুব আনন্দের সহিত দিন কাটাতে থাকে। কিন্তু কিছুদিন পর গ্রামের জমিদার জানতে পেরে নিজের চাকরদের সাথে এসে ওই কড়াইটা ছিনিয়ে নিয়ে যায়। মা ছেলে আবার খিদেতে মরতে থাকে। কিছুদিন পর ছেলেটা আবার ওই জঙ্গলে যায় আর ওই কুয়োর সামনে পৌঁছায় আর চার কোণে চারটে রুটি রেখে বলে, একটা খাবো না, দুটো খাবো না, তিনটে খাবো না, চারটেই খেয়ে নেব। আমাদের খেও না, আমাদের খেও না, তুমি আমার ফিরে এলে, তোমাকে কড়াই তো দিয়েছিলাম, কি হলো সেটার? ওটা গ্রামের জমিদার নিয়ে গেছে। একটা ছাগল নিয়ে যাও, ওকে লেপে দাঁড় করিয়ে দাও আর বলো যে তুমি সত্যের প্রতীক, পেতনির ছাগল, সোনার পটি করে দাও। ছেলেটা বাড়িতে ছাগল নিয়ে আসে আর ওকে লেপে দাঁড় করিয়ে দেয় আর বলে যে, তুমি সত্যের প্রতীক, পেতনির ছাগল, সোনার পটি করে দাও। দেখতে দেখতে সোনার পটির স্তূপ হয়ে যেতে থাকে আর মা ছেলে আবার আনন্দে থাকতে লাগলো। কিন্তু কিছুদিন পর জমিদার আবার জানতে পারলো আর ও নিজের চাকরের সাথে এসে জোর করে ওই ছাগলটা নিয়ে গেল। মা আর ছেলে আবার গরিব হয়ে গেল। কিছুদিন পর ছেলেটা আবার ওই কুয়োর কাছে গেল
আর চার কোণে চারটে রুটি রাখল আর বলল, একটা খাবো, দুটো খাবো, তিনটে খাবো, না চারটেকে একসাথে খাবো। পেতনিরা আবার ভয় পেয়ে যায়। আমাদের খেও না, আমাদের খেও না, আমরা তোমাকে ছাগল তো দিয়েছিলাম, সেটার কি হলো? ওটা তো জমিদার আবার চুরি করে নিয়ে গেল। এবার তুমি একটা ইট নিয়ে যাও আর একটা লেপে রেখো আর বলো, পেতনিদের সত্যের প্রতীক ইটের রাজপ্রাসাদ বানিয়ে দাও। ছেলেটা বাড়িতে ইট নিয়ে যায় আর সেটা লেপে রেখে দেয় আর বলে, পেতনিদের সত্যের প্রতীক ইট এবার রাজপ্রাসাদ বানিয়ে দাও। দেখতে দেখতে একটা মহৎ রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়। কিন্তু জমিদার আবার ওই ইটটাও জোর করে নিয়ে যায়। ছেলেটা আবার ওই কুয়োর কাছে যায় আর চার কোণে চারটে রুটি রেখে বলে যে, একটা খাবো, না দুটো খাবো, না তিনটে খাবো, না চারটাকে একসাথে খাবো। না, আমাদের খেও না, আমাদের খেও না, আমরা তো তিনটে জিনিস দিয়েছি, কিন্তু তুমি একটাও সাবধানে রাখোনি, আমরা বুঝতে পেরেছি, ওটাও আবার জমিদার নিয়ে গেছে। এবার তুমি একটা লাঠি নিয়ে যাও, যখন জমিদার আর ওর চাকর আসবে তখন ওটা লেপে রেখে দাও আর বলো, তুমি সত্যের প্রতীক পেতনিদের লাঠি, চাকর আর জমিদারকে মেরে ঠান্ডা করে দাও। ছেলেটা ওই লাঠিটা বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর জমিদার নিজের চাকরদের সাথে আসে। আজকে কি এনেছিস একটু আমার তো বল, যা কিছু নিয়ে এসেছিস আমাকে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো জমিদার বাবু, আপনি একটু দাঁড়ান, এক্ষুনি বলছি। ছেলেটা ওই লাঠিটা লেপে রাখে আর বলে যে, পেতনিদের লাঠি এই চাকর আর জমিদারকে মেরে ঠান্ডা করে দাও। লাঠিটা দাঁড়িয়ে পড়ে আর হঠাৎই জমিদারকে মারতে থাকে। জমিদার আর চাকর নিজের বাড়ির দিকে পালাতে থাকে। লাঠিটা প্রচুর মারতে থাকে, অন্য গ্রাম থেকে নিজেদের বাড়ির দিকে পালাতে থাকে। জমিদার ওর বাড়িতেও লাঠিটার থেকে প্রচুর মার খায়। বলছি যে লাঠিটাকে থামাও, লাঠিটাকে থামাও, আমি তোর সমস্ত জিনিস ফেরত দিয়ে দেব রে। ছেলেটা লাঠিটাকে থামিয়ে দেয় আর সমস্ত জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে। এখন ওরা সমস্ত জিনিস পেয়ে গেছিল আর মা ছেলে আনন্দে থাকতে লাগলো।